একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষীণস্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিলেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সালামের জবাবের আওয়াজ না পৌঁছায়। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে আসার অনুমতি কেন দিচ্ছেন না? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে রাখো, কিছু বলো না, যাতে তিনি আমাদেরকে বেশি করে সালাম দিতে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও খুবই আস্তে সালামের উত্তর দিলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে না পান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারও ঘরের মধ্যে থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আস্তে সালামের জবাব দিলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার জন্য উদ্যত হলেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালাম শুনেছিলাম এবং ইচ্ছা করেই চুপে চুপে উত্তর দিচ্ছিলাম, যাতে আপনি আমাদেরকে আরও সালাম দেন আর আমরা এর বরকত লাভ করে নেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বাড়িতে আসলেন। এরপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের ব্যবস্থা করার জন্য বাড়ির লোকদেরকে নির্দেশ দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে নিলেন। তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর দিলেন, যেটা জাফরান অথবা ওয়ার্স দ্বারা রঞ্জিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরখানা ইস্তেমাল পদ্ধতিতে অর্থাৎ শরীরে পেঁচিয়ে পরিধান করলেন। এরপর দুই হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তোমার বিশেষ অনুগ্রহ ও রহমত নাজিল করো সাদ পরিবারের উপর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার গ্রহণ করলেন। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার ইচ্ছা করলেন, তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাধা পেশ করলেন, যার উপর কাপড়ের গদি লাগানো ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাও। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কায়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কায়েসকে বললেন, তুমিও আমার সাথে সওয়ারিতে উঠে যাও। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কায়েস অস্বীকার করলেন, অর্থাৎ তিনি উঠতে চাইলেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কায়েসকে বললেন, হয় আমার সাথে তুমি সওয়ারিতে আরোহণ করো, না হয় ফিরে যাও। অর্থাৎ আমি এটা মানতে পারি না যে আমি সওয়ারিতে আরোহণ করে যাব আর তুমি পায়ে হেঁটে সাথে সাথে যাবে। তখন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এই হাদিসটি হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন। উক্ত হাদিস থেকে জানা গেল যে কেউ যখন কারোর সাথে সাক্ষাতের জন্য যাবে, তখন প্রথমে আসসালামু আলাইকুম বলে ভিতরে আসার জন্য অনুমতি চাইবে, আর যখন কোনো উত্তর পাওয়া যাবে না তখন দ্বিতীয়বারও সালাম দিতে হবে, আর সেবারও উত্তর না পাওয়া গেলে তৃতীয়বার আসসালামু আলাইকুম বলে আবারও অনুমতি প্রার্থনা করতে হবে। ঘটনাক্রমে তিনবারও যদি উত্তর না পাওয়া যায় তাহলে সে ফিরে যাবে। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার সালামের বরকত লাভ করার জন্য যেই ভূমিকা গ্রহণ করেন, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিয়েছিলেন এবং অবশেষে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা করেছিলেন।
বাহ্যিক দৃষ্টিতে এটি একটি অসমীচীন কাজ বলেও মনে হতে পারে, কিন্তু সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত ও আবেগ খুবই মুবারক ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব এবং তাদের মধ্যকার সুসম্পর্কের কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ় বিশ্বাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অসন্তুষ্ট হবেন না। এই জন্য সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করেছিলেন। বাস্তবেও তাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনবার সালাম দেওয়ার কারণেও বিরক্তি প্রকাশ করলেন না, বরং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগ ও নিয়তের উপযুক্ত মূল্যায়ন করলেন, যেটা বোঝা গিয়েছে সাদ পরিবারের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিষয়টিতে। অপর আরেকটি হাদিস থেকে জানা যায়, একদিন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি প্রার্থনা করে বলল, আমি কি ভিতরে ঢুকতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদেমকে বললেন, তুমি সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে অনুমতি প্রার্থনা করার পদ্ধতি শিখিয়ে দাও। তুমি তাকে গিয়ে বলো যে তোমার এভাবে বলা উচিত যে আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো বাইরে থেকে সেই ব্যক্তি নিজেই শুনে ফেলল। এরপর সেই ব্যক্তি নিজেই বলল, আসসালামু আলাইকুম আদখুলু, অর্থাৎ আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে তার কাছে এসে গেল। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে জানা যায়, একদিন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল যে, আমি আমার মায়ের কাছে যাওয়ার জন্য কি অনুমতি গ্রহণ করব? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মায়ের কাছে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করো। তখন সেই লোকটি বলল, আমি আমার মায়ের সাথেই থাকি, অর্থাৎ আমার ঘর পৃথক নয়, আমরা মা ও পুত্র একই ঘরে একসাথে অবস্থান করি, তাই এমন অবস্থাতেও কি আমাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অনুমতি নিয়েই ঘরে প্রবেশ করো। তখন সেই ব্যক্তি বলল, আমি হচ্ছি আমার মায়ের খাদেম, অর্থাৎ আমি আমার মায়ের কাজকর্ম করে দেই, এই জন্য বারবার আমাকে যেতে হয়, তাই এমন অবস্থায়ও তো প্রতিবার অনুমতি নিতে হবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুমতি নিয়েই তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি কি এটা পছন্দ করো যে তুমি তাকে অসাবধান অবস্থায় অর্থাৎ বিবস্ত্র অবস্থায় দেখবে? তখন সেই ব্যক্তি বলল, না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অনুমতি নিয়েই তুমি তোমার মায়ের কাছে যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অনুমতি চাওয়ার আগে সালাম দিল না, তাকে ঘরে প্রবেশের অনুমতি দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন যে যখন কারোর সাথে সাক্ষাতের জন্য অথবা তার ঘরে কিংবা মজলিসে কেউ যেতে চায়, তখন প্রথমে সালাম দিতে হবে এবং অনুমতি প্রার্থনা করতে হবে। এছাড়া কখনো হঠাৎ করে প্রবেশ করা যাবে না, কেননা হঠাৎ করে প্রবেশ করা ব্যক্তির জানা নেই যে এই সময় সে কোন অবস্থায় এবং কোন কাজে ব্যস্ত রয়েছে। তাই সাক্ষাতের সময়, ঘরে প্রবেশের সময় কিংবা মজলিসে আসার জন্য আগে থেকে সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করতে হবে, অনুমতি দিলেই তারপরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটি জেনে মানার তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।